ভারত ও যুক্তরাষ্ট্রের একসময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সাম্প্রতিক সময়ে ভাঙনের চিড় দেখা যাচ্ছে। জানা গেছে, ভারতকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্রের ছায়া রাষ্ট্র তথা ডিপ স্টেট কাজ করছে এবং এর পেছনে মার্কিন পররাষ্ট্র দপ্তর রয়েছে বলে দাবি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলটি বলছে, এই তৎপরতার সঙ্গে একদল অনুসন্ধানী সাংবাদিক এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জড়িত। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত দুই দশকে নয়াদিল্লি ও ওয়াশিংটন নিজেদের মাঝে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। কিছু মতপার্থক্য ও ভিন্ন অবস্থান থাকা সত্ত্বেও সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে উভয় পক্ষ। এর মাঝেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতকে অস্থিতিশীল করে তোলার এই অভিযোগ বিস্ময়কর। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে একাধিক পোস্ট করে এইসব অভিযোগ তুলেছে বিজেপি। বৃহস্পতিবার এরকম এক পোস্টে বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তোলার পরিষ্কার উদ্দেশ্য রয়েছে ডিপ স্টেটের। এই এজেন্ডার পেছনে সবসময় মার্কিন পররাষ্ট্র দপ্তর কাজ করেছে। OCCRP ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়নের জন্য মিডিয়া টুল হিসেবে কাজ করেছে। বিজেপি বলছে, রাহুল গান্ধীর কংগ্রেস পার্টি আদানি গ্রুপের ওপর ফোকাস করে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক OCCRP-র প্রকাশিত নিবন্ধনকে ব্যবহার করেছে এবং সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে। বিজেপির অভিযোগ, মার্কিন পররাষ্ট্র দপ্তর অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP-তে অর্থায়ন করে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। OCCRP যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কর্মসূচি পরিচালনার হাতিয়ার হিসাবে কাজ করে। $265 মিলিয়ন একটি প্রকল্পের অংশ হওয়ার জন্য ভারতীয় কর্মকর্তাদের ঘুষের অভিযোগ আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং অন্য সাতজনকে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করা হয়েছে। যদিও এইসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আদানি। OCCRP-র সব নিবন্ধে ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকারদের সরাসরি সমালোচকদের নিশানা বানানোর জন্য ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। তবে ভারতের সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। এর আগে OCCRP ও 92 বছর বয়সী হাঙ্গেরিয়ান আমেরিকান ব্যবসায়ী ও সমাজসেবী জর্জ সোরোসের সঙ্গে রাহুল গান্ধীর অশুভ আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছিল বিজেপি। গেল বৃহস্পতিবার ফরাসি এক গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বিজেপি বলেছে, OCCRP-কে অর্থায়ন করে US এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID এবং জর্জ সোরোসের মতো ডিপ স্টেটের অন্যান্য শক্তিরা। এদিকে বিজেপির করা এই অভিযোগকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাসের বক্তব্য, সাংবাদিকদের প্রশিক্ষণ এবং পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন সরকার স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করে থাকে। তবে এই প্রোগ্রাম কোনোভাবেই ওইসব সংগঠনের সম্পাদকীয় নীতিকে প্রভাবিত করে না। সম্প্রতি বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আসাদ সিরিয়া ছাড়ার পর সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্ক বিমানবন্দর এবং প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে সরে যায়। এই ঘটনার পর গুঞ্জন উঠেছে যে গত 5 আগস্ট বাংলাদেশের পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান, বাশার আল আসাদও ঠিক একইভাবে সংকেত অদৃশ্য করে দেশ ছেড়েছেন। বিদ্রোহীরা দামেস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকার সিরিয়ার আকাশসীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে। এতে দেখা যায় ইলিউশন 76 বিমানটি, ফ্লাইট নম্বর সিরিয়ান এয়ার 9218। দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া শেষ ফ্লাইটটি ছিল এটি। ওই ব্যক্তিগত উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনারা সরে যায়। ধারণা করা হচ্ছে দামেস্ক থেকে ছেড়ে যাওয়া শেষ ওই ফ্লাইটটিতে অবস্থান করছিলেন প্রেসিডেন্ট আসাদ, তবে তার গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সোর্স ফ্লাইট ট্র্যাকারদের দাবি, এটি পূর্ব দিকে উড়েছিল, তারপর এটি উত্তরে ঘুরেছিল। কয়েক মিনিট পরে এটি হোমস শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে এর সংকেত অদৃশ্য হয়ে যায়। গত 5 আগস্ট তীব্র প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। ছাত্র জনতার প্রতিরোধ দেখে গণভবন থেকে করা নিরাপত্তা প্রহরায় বিমানবাহিনীর উড়োজাহাজে দেশ ছেড়ে পালান হাসিনা।
হাসিনার পলায়নের পরপরই গণভবন দখলে নেয় লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা। হাসিনার ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়ে। একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম জানাতে থাকে ট্রান্সপন্ডার। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ভারতীয় আকাশসীমার কাছাকাছি প্রবেশের আগ পর্যন্ত এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি। হাসিনার নিরাপদ প্রস্থান নিশ্চিতের পর গণভবন ছেড়েছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঠিক একইভাবে আসাদ উড়োজাহাজে চেপে বসার পর বিমানবন্দর ছেড়ে যায় সরকারি বাহিনী। গত 5 আগস্ট কারফিউ চলাকালীন আন্দোলনরত ছাত্রজনতার ওপর গুলি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন সেনাবাহিনী। ঠিক একইভাবে সিরিয়ার জেনারেলরা আসাদের সাথে কথা না বলেই হোমস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। আরব দেশ ও পশ্চিমা শক্তির সঙ্গে কথা বলে তারা এ সিদ্ধান্ত নেয়। সিরিয়ান সংবাদ মাধ্যম সাউথ আল আসিমার সূত্র বলছে, আরব দেশগুলো গত 2 দিন আসাদকে পদত্যাগের আহ্বান জানালেও উপস্থাপিত সব উদ্যোগ প্রত্যাখ্যান হয়। আসাদ একটি দীর্ঘ ক্রান্তিকালীন পর্যায়ে জোর দিয়ে বলেছিলেন, আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি সাংবিধানিক নির্বাচন করা হবে। সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। এর আগে বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার 2 জন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী দামেস্ক ছেড়েছেন। এর মাঝেই সরগোল উঠেছে যে সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং বাশার আল আসাদ সরকারের পতনের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হলেন আবু মোহাম্মদ আল জুলানি। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস HTS-এর হলেন আবু মোহাম্মদ আল জুলানি। এই নেতা শুধু সামরিক অভিযানের পরিকল্পনা নয়, বরং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতেও দক্ষতা দেখিয়েছেন। আসাদ সরকারের পতন নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, তখন জুলানির পরিচয় ও তার কৌশল নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে। আবু মোহাম্মদ আল জুলানি, যার প্রকৃত নাম আহমদ হুসাইন আল শারা, জন্মগ্রহণ করেন 1982 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে। তার পরিবার 1989 সালে সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের উপকণ্ঠে বসবাস শুরু করে। তরুণ বয়সে তার জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাকে হামলার সময় তিনি সেখানে আল কায়দায় যোগ দেন এবং মার্কিন বিরোধী প্রতিরোধ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। 2006 সালে যুক্তরাষ্ট্র তাকে আটক করে এবং কারাগারে রাখে। তবে 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর সময় তিনি মুক্ত হন এবং তখন থেকেই সিরিয়ায় বিদ্রোহী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে আবির্ভূত হন। জুলানি প্রথমে আল কায়দার শাখা হিসেবে আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে এই গোষ্ঠী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করে। একসময় তিনি ইসলামিক স্টেট IS-এর নেতা আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করতেন। তবে 2013 সালে বাগদাদির সঙ্গে মতবিরোধ হলে জুলানি আল কায়দার সঙ্গেই থেকে যান এবং আল নুসরা ফ্রন্টকে নতুনভাবে সংগঠিত করেন। সাম্প্রতিক সময়ের বিদ্রোহী অভিযানে জুলানি ছিলেন মূল কৌশলবিদ। বিদ্রোহীরা প্রথমে আলেপ্পো এবং পরে হামা শহর দখল করে। এর 12 দিনের মধ্যেই তারা রাজধানী দামেস্কে প্রবেশ করে এবং আসাদের শাসনের অবসান ঘটায়। এই পুরো অভিযানে জুলানির নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কৌশল ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা এবং তাদের একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক কাঠামোতে নিয়ে আসা। জুলানির পরিকল্পনা এবং নেতৃত্ব বিদ্রোহী যোদ্ধাদের মনোবল বাড়িয়েছে এবং আসাদের অনুগত বাহিনীর পতন ত্বরান্বিত করেছে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে জুলানি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর একমাত্র গ্রহণযোগ্য নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তার রাজনৈতিক এবং সামরিক কৌশল কিভাবে সিরিয়ায় নতুন যুগ গড়ে তুলবে তা সময়ই বলে দেবে।
ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কাতিউশা রকেট যোগে হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চল ভিত্তিক রুদাও মিডিয়া নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে একটি ইরাকি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি এবং কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে নিষিদ্ধ ঘোষিত দায়েশ বা IS বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন বাহিনী ইরাকে অবস্থান করছে। ইরাকের সরকারের মুখপাত্র বাসিম আল আওয়াদি আগেই জানিয়েছিলেন যে এই জোটের মিশন শেষ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, উচ্চ পর্যায়ের ইরাকি কমিটির বৈঠকের ভিত্তিতে এই চুক্তি করা হয়েছে, যা রাজনৈতিক চাপ বা শর্ত ছাড়াই সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। চুক্তিটির প্রথম ধাপ অনুযায়ী বিদেশি বাহিনী প্রত্যাহার আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে, আর দ্বিতীয় ধাপ 2026 সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। 2020 সালে মার্কিন ড্রোন হামলায় ইরাকের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিস নিহত হওয়ার পর থেকে ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি জন অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দুজনেই দায়েশ বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদিকে হায়াত তাহারির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের আটকাতে পারছে না সিরিয়ার সামরিক বাহিনী। একের পর এক শহরের দখলে নিচ্ছে তারা। প্রতিবেশী দেশে বিদ্রোহীদের হানা ইরাকি কর্মকর্তাদের মনেও শঙ্কা জেগেছে। ধারণা করা হচ্ছে সিরিয়ায় সেনাবাহিনী পাঠিয়ে অভিযান চালাতে পারে ইরাক। অবশ্য এ নিয়ে ইরাকি কর্মকর্তাদের মধ্যে দৌটানা শুরু হয়েছে। সুন্নি বিদ্রোহীদের এই জোটের সঙ্গে আল কায়দার সংশ্লিষ্টতা রয়েছে। স্বাভাবিকভাবেই শিয়া অধ্যুষিত ইরাক ঝুঁকি নিতে চাচ্ছে না, বিশেষ করে 2003 সালে সিরিয়া ভিত্তিক সুন্নি যোদ্ধারা ইরাকে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায়। তখন মার্কিন অভিযানে সাদ্দাম সরকারের পতন হলে ইরাক পুরোপুরি অরাজক পরিস্থিতির মধ্যে পড়ে, আর এই অরাজকতার পেছনে রয়েছে সুন্নি যোদ্ধারা। মার্কিন হামলার 10 বছর পর 2013 সালে দায়েশের সঙ্গে মিলে সুন্নি যোদ্ধারা ইরাকের এক তৃতীয়াংশ অঞ্চল দখল করে নেয়। এবারও এমন কিছু ঘটতে পারে এমন বিশ্বাস ইরাকের শাসক গোষ্ঠীর, যদিও সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে এ ধরনের কোনো পরিকল্পনা নেই তাদের।